নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জুলার্স। আজকে আমরা জানবো প্রিপোজিশন ফর ডিরেকশন সম্পর্কে। প্রিপোজিশন ফর ডিরেকশনটা কি? যে প্রিপোজিশন কোনো কিছুর বা কারোর দিকে নির্দেশ করে তাকে আমরা প্রিপোজিশন অফ ডিরেকশন বলে থাকি। তাহলে যে প্রিপোজিশন কোনো কারোর দিকে বা কোনো দিকে নির্দেশ করে, দিক নির্দেশ করে, যেটা আর কি ডিরেকশন মানে দিক, ডিরেকশন বা ডিরেকশন দেয়, সেটাকে আমরা প্রিপোজিশন ফর ডিরেকশন বলব। যেমন যদি আমরা বলি দ্য গ্রাউন্ড ইজ সিচুয়েটেড রাইট সাইড অফ দ্য স্কুল, দ্য গ্রাউন্ড ইজ সিচুয়েটেড অন দ্য রাইট সাইড অফ দ্য স্কুল। এই যে রাইট সাইড, রাইট মানে একটা দিক বোঝাচ্ছে, ডান দিকে, এই জন্য এটাকে আমরা প্রিপোজিশন ফর ডিরেকশন হিসেবে ইউজ করতে পারি। আবার যদি আমরা বলি দ্য জিপ ইজ গোয়িং ওভার দ্য ব্রিজ, দ্য জিপ ইজ গোয়িং ওভার দ্য ব্রিজ, এই যে ওভার শব্দটা, এখানে প্রিপোজিশন ফর ডিরেকশন